সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান 13 আর দক্ষিণ এশিয়ার মধ্যে 10 আর বাংলাদেশের মধ্যে আত্মহত্যা করার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা 13 থেকে 25 বছরের বয়সের ছেলেমেয়েরাই বেশি আত্মহত্যা করছে দুনিয়াতে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য সব ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে পাচ্ছি আপনি যতই খান না কেন আপনার মনে চাহিদা থাকে সব তো পেলাম এরপরে কি প্লেটো অ্যারিস্টটল আইনস্টাইন যত বড় বড় পণ্ডিত চলে গেছে পিছনে তারা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন কিন্তু এই জ্ঞানের সন্ধান পান নাই যেটা কোরআনের মধ্যে আছে যেটা হাদিসের মধ্যে আছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আজকে পেপারে দিয়েছে যে এখন সারা প্রতি 40 সেকেন্ডে একজনকে লোক আত্মহত্যা করতেছে বর্তমান বিশ্ব তো আধুনিক বিশ্ব বলা হয় জাহিলিয়াতে বিশ্ব না আধুনিক বিশ্ব দুনিয়াতে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য সব ইন্টারনেটের মাধ্যমে আপনারা ঘরে বসে পাচ্ছেন এত আরাম আয়েশের মধ্যে বসবাস করেও আপনি আত্মহত্যা করেন কেন তো কারা 13 থেকে 25 বছরের বয়সের ছেলেমেয়েরাই বেশি আত্মহত্যা করছে আর 44 থেকে তার বড় তারাও করছে আর দক্ষিণ এশিয়া সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের স্থান 13 আর দক্ষিণ এশিয়ার মধ্যে 10 আর বাংলাদেশের মধ্যে আত্মহত্যা করার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা তারপর চিটাগাং তারপর রাজশাহী তারপর খুলনা সবচেয়ে কম সিলেট বিভাগে তাহলে আত্মহত্যার পিছনে কারণটা কি এত কিছু পেয়েও তো কিছু বাকি নেই তো সব পাচ্ছেন এত আরাম আয়েশে থেকে কারণ একটাই আপনি যতই খান না কেন আপনার মনে চাহিদা থাকে সব তো পেলাম এরপরে কি মরতে তো হবেই মৃত্যু সত্য এটাকে অস্বীকার করার কারো ক্ষমতা আছে মৃত্যুর পরে আমার কী হবে এই চিন্তা যখনই মানুষ করে তখন সে হয়রান হয়ে যায় হায় আল্লাহ আমার ঘরে ফ্যান আছে লাইট আছে এসি আছে ঘরে খাবার আছে কত খাবার তুমি সবই আছে কিন্তু নেই কোনটা আমার মৃত্যুর পরবর্তী পাথর কী নেবো আমি সেখানে আমার কোনটা কাজে লাগবে আমি তো জানি না যেহেতু ওরা মুসলমান নয় ওরা যাবে কোথায় প্লেটো অ্যারিস্টটল আইনস্টাইন যত বড় বড় পণ্ডিত চলে গেছে পিছনে তারা অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন কিন্তু এই জ্ঞানের সন্ধান পান নাই যেটা কোরআনের মধ্যে আছে যেটা হাদিসের মধ্যে আছে যদি তাদের আমলে বা তারা কোরআন পেতেন হয়তো তারা মুসলমান হয়ে যেতেন আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষ তো কোরআন শূন্য আর যারা কোরআন পড়ে তারা তো কোরআন অনুধাবন করে না ও বিষয়টা থাক আরেকদিন বলবো আজকাল একটুকুই বলছি যে কোরআনই সত্য চূড়ান্ত সত্য এই চূড়ান্ত সত্যের বিপরীতে আপনি যে পরামর্শই করেন না কেন টিকবে না এই মৌলিক সত্যের কাছে সবাইকে মাথা রত করতেই হবে আর কোরআনই সত্য বলতে যেন হাদিসকে বাদ দেবেন না কিন্তু কিছু পাগল বের হয়েছে তারা বলে হাদিস মানা লাগবে না মা তাকুম রসুল ফাখুজুহু আমানা হাকুম আনফান্তহু আল্লাহ বলছে তো রসুল যা বলে তাই করো যা নিষেধ করতে ছাড়ো তো রসুলকে আল্লাহ নাকি তো হাদিস এইসব উত্তর তাদের মাথা সচেতন যোগাই যায় ফলে তারা এখন আহলে কোরআন নাম দিয়ে বহু ডিস্টার্ব করছে সমাজে যাই হোক কোরআনের অব্যাখ্যা করার এই তালিকা আর একদিন দেবো আপনাকে আপনি শুনলে হতবম্ব হয়ে যাবেন তারা কোন কোন আয়াতের ব্যাখ্যা কী করেছে আর আমরা কী করছি আর এই জন্য শয়তানের ধোকাতে বাঁচার চেষ্টা সবসময় আমাদের করা কর্তব্য অধিকাংশ যারা চূড়ান্ত এটা একটি শয়তানের ধোকা রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার উৎস এটা একটা চূড়ান্ত ধোকা রাষ্ট্রের সার্বভৌমত্ব অবশ্যই আছে কিন্তু আল্লাহর সার্বভৌমত্বের অধীনে থাকতে হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব কখনো আল্লাহর সার্বভৌমত্বে চ্যালেঞ্জ করতে পারে না মানুষ কখনো হারাম হালাল নির্ধারণ করতে পারে না হারাম হালাল নির্ধারণ মালিক আল্লাহ তিনি বলেছেন শুকুর হারাম আপনি হালাল করতে পারেন না তিনি বলেছেন সুদ হারাম আপনি হালাল করতে পারেন না তিনি বলেছেন জিনা ব্যবসায় হারাম আপনি হালাল করতে পারেন না